আহারের খোলেন তো দেখি, আরে হয় নাই আজকে আমাদের হুট করে একটা প্ল্যান হয়েছে, এক জায়গায় বেড়াতে যাব দুপুরের পরেই আর কি, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো আরিফ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসলো, এখন হচ্ছে আমরা মানে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমার ভিডিও যারা কম বেশি দেখেন তারা হয়তো ইথার ভাইয়াকে চিনে থাকবে। তো আজকে ইথার ভাইয়ার এক কাজিনের বাসায় যাব। আমরা ভেবেছিলাম ইথার ভাইয়ের বাসায় আজকে চা খেতে যাব একটু বিকেলবেলায়, মানে অনেকদিন যাওয়া হয় না, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তাদের সাথে। তো যে ভাবিকে ফোন দিলাম যে আজকে আসবো বিকেলবেলায়, তো তারা বললো যে বিকেলবেলায় তো আমরা আরেক জায়গায় যাচ্ছি বারবিকিউ করতে, তোমরা ওখানে চলে আসো। বারবিকিউ শুনলে তো আসলে ভাই মাথা ঠিক থাকে না, মানে খাই বা না খাই আমার বারবিকিউর অ্যাম্বিয়েন্সটা খুবই খুবই ভালো লাগে। তো আরিফও বললো চলো যাই। এই যে আরিও দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমার বাসার একদমই কাছে, মানে হেঁটে হচ্ছে 12-14 মিনিটের মতন লাগে আর কি। তো এই শপিং সেন্টারে আমাদের প্রায় আসা হয়। আর এই যে আমরা মা ছেলে, আমি বাবুকে একটু চেয়ার আপ করার ট্রাই করছিলাম, ওর হালকা ঠান্ডা লেগে আছে, এই জন্য মানে মন মেজাজ মনে হয় খুব একটা ভালো না। তারপরে হচ্ছে সে উঠে গেল, সে বাবার কাছে যাবে। এই যে এই পাশে তার বেবি সিট রাখা আছে, কিন্তু সে সেখানে বসবেই না। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আর এখন তো বিকেল হয়ে যায় একদমই মানে তাড়াতাড়ি, 4:30-4টার দিকে একদম সন্ধে হয়ে যায়, মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই দেখি যে বেলা শেষ হয়ে গেছে। রাস্তাটা কি সুন্দর লাগছে এখন, তাই না? ইচ্ছে করছিল এখানেই কোথাও গাড়িটা একটু পার্ক করে আমরা একটু বসে থাকি, কিন্তু এত ঠান্ডা বাইরে, এমনিতে তো দেখতে বোঝা যাচ্ছে না, বাট বাইরে কিন্তু তখন মনে হয় 2 ডিগ্রি ছিল না, 1 ডিগ্রি। এই ঠান্ডার মধ্যে একটা কফি না খেলে তো হচ্ছেই না। তো একটু সামনে এসেই আমরা একটা 7-Eleven পেয়ে গেলাম, তো এখন হচ্ছে একটু কফি খাবো। ইথার ভাইদের ওইদিকে যেতে আসলে খুব বেশি সময় লাগে না, 1.5 ঘন্টার মতো লাগে টোকিও থেকে, আর মনে হয় বেশি না 35 মিনিটসের মতো আছে। তোমার বাবা কফি নিয়ে চলে আসছে, হাই যে আমাদের কফি, আর এই যে আমরা চলে এসেছি এখানে, বারবিকিউর আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে, ইথার ভাইয়া প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে গোস্ত, তারপরে বেগুন, আরো অনেক কিছু পোড়ানো হচ্ছে, মানে শুরু করেছে আর কি ফার্স্ট ব্যাচ। আমরা পাটে যাচ্ছি কি, এখান দিয়ে যাব না ঘুরে যাব? এইটা কি আপনারা এসে লাগাইছেন? লাগিয়েছিল, আমি তো সেটাই ভাবতেছি। আর এই বাসায় শুরুতেই এসে আমার যে জিনিসটার দিকে চোখ পড়েছে সেটা হচ্ছে কমলা গাছ। জাপানি বাড়িতে সাধারণত আমরা কমলা গাছগুলো দেখি একদম ফলে ভরপুর থাকে। আমি 2 দিন আগেও একটা রিলস দিয়েছিলাম যে আমার বাড়ির আশেপাশে অনেকগুলো কমলা গাছ আছে, সরাসরি গাছ থেকে পেরে খাওয়ার অভিজ্ঞতা যেহেতু এখনও হয়নি, তো এ বাড়িতে সেটা মিস করতে মানে চাইলাম না আর কি। তো ওই ভাইয়ারা হচ্ছে বাড়ি কিনেছেন নতুন বেশ কিছুদিন আগে, তো এইটা তাদের বাড়িতে মানে অলরেডি ছিল আর কি আগে থেকেই, তো সৌভাগ্যবশত আমরাও পেয়ে গেলাম। পারা যাচ্ছে না, হ্যাঁ এই তো ঠিক আছে, দেখি দেখি, হ্যাঁ এই যে আমাদের পাহাড়ের। আর এই যে এখন কেটে নেওয়া হয়েছে সুন্দর করে, এগুলো মূলত মালটা এবং খেতে খুবই সুস্বাদু, মানে টক মিষ্টির একটা মানে ভেরি গুড কম্বিনেশন, আমাদের খুবই ভালো লেগেছে আসলে। বলো কেমন মিষ্টি, এটা কি ভাইয়া কিসের, এটা ল্যাম্ব নাকি ইয়ে বিফ? এটা কি স্পেশাল বারবি বাবা রে ভাই, এখানে বসে থাকা মুশকিল ভাই, সিদ্ধ অনেক ভাইয়া
সিদ্ধ হয়ে থেকে একটু ধৈর্য ধরে আর এই যে তৈরি হয়ে গেছে আমাদের বিফ বারবিকিউ খেতে খুবই সুস্বাদু হয়েছে একটু হার্ড ছিল বাট খেতে আলহামদুলিল্লাহ বেশ মজা লেগেছে এই ভাইয়াদের বাড়িটা বেশ খোলামেলা খুবই ভালো লেগেছে জাপানে আসলে এই ধরনের বাড়ি দেখা যায় না আর কি খুব একটা মানে টোকিওতে তো অবশ্যই দেখা যাবে না একটু সাইডে যেহেতু আছে তারা মানে সাইতামায় তো শহর থেকে দূরে গেলেই হচ্ছে এমন খোলামেলা বাড়ি নিয়ে থাকতে পারা যাবে আর কি তুমি খেয়েছো খেয়েছো সবাই এমন বাইরে বসে আড্ডা দিতে দিতে হচ্ছে আমরা বারবিকিউ উপভোগ করছিলাম খুবই সুন্দর কিছু সময় কেটেছে আসলে না 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 বললাম মানে ইয়ে হয়ে গেছে এর মধ্যে ভাবি আবার চা বানিয়ে নিয়ে আসলো তারপরে আবার চলে আসলো হচ্ছে মিষ্টি আলু পোড়া মানে খাবার আসলে চলছে একটার পর একটা হ্যাঁ এখানেই শেষ না রাতের খাবারের আয়োজনে থাকছে বিরিয়ানি তো সেটা বানাচ্ছে যিনি ভাবি খোলেন তো দেখি আরে হয় নাই আলাপ করতে করতে খাচ্ছে ভাইয়া সুন্দর করে খান রাত তখন প্রায় 11টা বাজে তখন খাচ্ছি বিরিয়ানি আর বিরিয়ানি খেয়ে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম ব্যাক করব অনেক আড্ডা মস্তি হয়েছে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি বিদায় নিয়ে নিলাম আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ